আমাদের পৃথিবীতে অনেকগুলো প্রাণীর মধ্যে এমন কতগুলো প্রাণী আছে যা খুবই দামি আবার খুবই বিষাক্ত। এই বিষাক্ত প্রাণী সম্পর্কে বলবো, আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। বিষাক্ত পপার ফিশ আমাদের দেশে সবাই পটকা মাছ নামে চেনে। পৃথিবীতে বিভিন্ন আকারে শতাধিক প্রজাতির পপার ফিশ রয়েছে। এরা লোনা পানি থেকে শুরু করে মিঠা পানি কিংবা মোহনায় বিচরণ করে। এদের অধিকাংশ প্রজাতি ভয়ঙ্কর ও বিষাক্ত। যখন এরা দেহ খোলায় তখন ত্বক, অন্ত্র ও ডিম্বাশয় থেকে এক ধরনের রাসায়নিক উপাদান নিঃসৃত হয় যাকে বলা হয় টেট্রাডক্সিন। এটি নিউরোটক্সিন প্রকৃতির এক ধরনের বিষাক্ত বিষ। ভয়ঙ্কর বিষাক্ত সায়ানাইটের চেয়েও 1200 গুণ শক্তিশালী। দুর্ভাগ্যবশত কেউ এই বিষে আক্রান্ত হলে জিহ্বা ও ঠোঁট নিস্তেজ হয়ে পড়ে, অতিমাত্রায় বমি হয়, হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাস বাধাগ্রস্ত হয় এবং পেশি অবশ হয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি 4-6 ঘন্টার মধ্যে মারা যায়। প্রায় 30 জন পূর্ণবয়স্ক মানুষের মৃত্যুর জন্য একটি মাছই যথেষ্ট। পরিসংখ্যানে দেখা গেছে জাপানে 1996-2006 সালের মধ্যে প্রতি বছর এই মাছের বিষে 20-44 জন আক্রান্ত হয়ে 6 জনের বেশি মারা গেছে। এরপরেও জাপান, কোরিয়া ও চীনে পাপার ফিশ সুস্বাদু খাবার হিসাবে জনপ্রিয়। এ মাছের রেসিপি তৈরির জন্য রাঁধুনির যথাযথ প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক। পয়জন ডার্ট ফ্রগ। নীলাম্বরি ব্যাঙ, দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টগুলোতে সুন্দর ও বিভিন্ন রঙের এই ব্যাঙগুলো দেখতে পাওয়া যায়। পৃথিবীর অন্যতম বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম হচ্ছে 2 ইঞ্চি লম্বা এই জাতীয় ব্যাঙ, যার বিষ 10 জন পূর্ণবয়স্ক মানুষ অথবা 20,000 ইঁদুরকে মারতে সক্ষম। কালো কানের ব্যাঙ, কারোবরি ব্যাঙ, হলুদ ডুরে ব্যাঙ, স্ট্রবেরি ব্যাঙ, মাত্র 2 মাইক্রোগ্রাম প্রাণঘাতী বিষ একজন মানুষ বা বৃহৎ কোনো স্তন্যপায়ী প্রাণীর মৃত্যুর জন্য যথেষ্ট। আমেরিকান রেড ইন্ডিয়ানদের নিয়ে সিনেমায় হয়তো অনেকেই দেখেছেন, তারা বাঁশের মতো চিকন পাইপে ফু দিয়ে তীর ছুঁড়ে শিকার করে। এই পাইপকে বলে ব্লো পাইপ বা ব্লো গান, তার তীরটাকে বলে ডার্ট। সেই থেকে এই ব্যাঙগুলোর নাম হয়েছে পয়জন ডার্ট ফ্রগ অথবা পয়জন অ্যারো ফ্রগ। ইনল্যান্ড টাইপ্যান, পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ। এর খেতাব আন্তর্দেশীয় তাইপে, যার একটামাত্র ছোবলে 100 জন পূর্ণবয়স্ক মানুষ অথবা 250,000 সংখ্যক একটি বিরাট দলের ইঁদুর নিধন করার জন্য যথেষ্ট। এর বিষে সাধারণ কোবরা থেকে 200-400 ভাগ বেশি পরিমাণ টক্সিন থাকে, যা মাত্র 45 মিনিটের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মারতে সক্ষম। স্টোন ফিশ বা পাথুরে মাছ। এই পাথুরে মাছ কোনো সুন্দরী প্রতিযোগিতায় জিততে পারবে না, কিন্তু পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছের খেতাব নিশ্চিত জয় করতে পারবে। এর বিষের বিষক্রিয়া এতটাই তীব্র যে আক্রান্ত ব্যক্তি যন্ত্রণা দায় দেহের অঙ্গ কেটে ফেলতে চায়। সমুদ্রের তলদেশে থাকা নানা রকম পাথরের ভাঁজে নিজেকে নিপুণভাবে আড়ালে করে রাখার ক্ষেত্রে পারদর্শিতা এবং পাথরের ছদ্মবেশে ধারণ করে সবার চোখকে ফাঁকি দেওয়ার প্রবণতার কারণে এই প্রাণীটিকে ছদ্মবেশীদের গুরু বলে অনেকেই আখ্যায়িত করে থাকেন। এই প্রাণীর শরীরে ছড়ানো ছিটানো রয়েছে বিষাক্ত কাঁটা, এবং এই বিষাক্ত কাঁটা হাঙ্গর ও অন্যান্য লুণ্ঠনকারী অনিষ্টকারী প্রাণীর হাত থেকে তাকে রক্ষা করে। এই কাঁটার আঘাতে ভিকটিমের হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমে যায় এবং শরীর দ্রুত নিস্তেজ হয়ে আসে। আক্রান্ত রোগীর চিকিৎসা দেরি হলে তাকে আর বাঁচানো যায় না। পাথুরে মাছ গ্রীষ্মমণ্ডলীয় দক্ষিণাংশে বাস করে। কিং কোবরা পৃথিবীর সবচেয়ে লম্বা বিষাক্ত সাপ, যার দৈর্ঘ্য হতে পারে 5.6 মিটার পর্যন্ত, মানে প্রায় 19 ফিটের কাছাকাছি। এটি মূলত সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার বনাঞ্চল জুড়ে দেখা যায়। ইংরেজি নামে কোবরা শব্দটি থাকলেও এটি কোবরা বা গোখরা নয়, এটি সম্পূর্ণ আলাদা গণের একটি সাপ।
এই সাপের আকার পর্যবেক্ষণ এবং ফনার পিছনের অংশ পর্যবেক্ষণের মাধ্যমে গোকরার সাথে এটির পার্থক্য খুব সহজেই নির্ণয় করা সম্ভব। গোকরার তুলনায় শঙ্কচূড় আকৃতিতে যথেষ্ট পরিমাণ বড়। ইস মূলত নিউরোটক্সিক, অর্থাৎ ইটির বিষ আক্রান্ত প্রাণীর স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। শঙ্কচূড়ের একটি সাধারণ দংশনেই যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এর কামড়ের ফলে মৃত্যুর হার প্রায় 75%। বাংলাদেশের সুন্দরবনের গভীরে এই সাপ দেখতে পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে সেরা 10-20 প্রাণীর মধ্যে অন্যতম এই মার্বেল কোনা শামুক। এর ইংরেজি নাম মার্বেল কোন সেনেইল। মাত্র 6 ইঞ্চি লম্বা আর 7-8 গ্রাম ওজনের এই শামুক নানা রকম সামুদ্রিক কীটপতঙ্গ ও ছোট মাছ খেয়ে বেঁচে থাকে। লোনা জলের সমুদ্রের এই শামুক সর্বোচ্চ 90 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। দেখতে সুন্দর ও ছোট এই শামুকের বিষ এতটাই শক্তিশালী হতে পারে, যার 1 ফোঁটা বিষ যা দিয়ে 10 জন মানুষকে মারা যায়। যদিও এই শামুক তার বিষ তাদের শিকার ধরার কাজে ব্যবহার করে, এর দ্বারা মানুষ আক্রান্ত হওয়ার সাথে সাথে অথবা কয়েকদিন পরেও এর লক্ষণ দেখা যায়, যা তীব্র যন্ত্রণা, ফুলে যাওয়া, অনুভূতিহীন এবং ব্যথায় টনটন করা ইত্যাদি হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মাংসপেশির সংকোচন, দৃষ্টিশক্তির পরিবর্তন এবং শ্বাসকষ্ট হয়। এই বিষের কোনো প্রতিষেধক নেই। বক্স জেলিফিশ। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীর মুকুটটি পরে বসে আছে এই অদ্ভুত সুন্দর প্রাণীটি। দেখতে অপরূপ হলেও এটি সাক্ষাৎ মৃত্যুদূত। এর বিষ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। সাধারণত এশিয়া এবং অস্ট্রেলিয়ার সাগরে এদের দেখা মেলে। সাধারণত গভীর সমুদ্রে থাকলেও মাঝে মাঝে খাবার সন্ধানে বিষের কাছাকাছি এসে পড়ে, তখন মানুষ এদের দ্বারা আক্রান্ত হয়। এরা বেশিরভাগ সময় মানুষের পায়ে আক্রমণ করে এবং এদের বিষাক্ত হুল দ্বারা। এর বিষ মানুষকে হার্ট, নার্ভ সিস্টেম এবং স্কিন সেলগুলোকে আক্রমণ করে এবং নষ্ট করে ফেলে। বক্স জেলিফিশের বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তি প্রবলভাবে কাঁপতে থাকে এবং তখন আস্তে আস্তে ডুবে যায় অথবা তীরে পৌঁছানোর পূর্বেই মারা যায়। আর যারা জীবিত থাকে তারা ব্যথা ও দুর্বলতা নিয়ে বেঁচে থাকে। যদি অতি দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা না নেওয়া হয় তাহলে সার্ভাইভের কোনো আশাই থাকে না। এর বিষের সবচেয়ে ভালো প্রতিষেধক হচ্ছে ভিনেগার। বিষক্রিয়ার 30 সেকেন্ডের মধ্যে ভিনেগার দিতে হবে। ভিনেগারে আছে অ্যাসিটিক অ্যাসিড, যা জেলিফিশের বিষকে রক্তে মিশে যেতে বাধা প্রদান করে এবং সেই সাথে ব্যথাও উপশম করে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে লাল লেখা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং সাথে বেল আইকনটিও ক্লিক করবেন, সাথে শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন।